শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রাজা মিয়া। আমার বাবার নাম হলো মোহাম্মদ মুন্সি মিয়া, তার নাম হচ্ছে সামান খাতুন। বোসাগাজির বাড়ি পশ্চিম চন্দ্বীপ, ওয়ার্ড নম্বর 1, বোয়ালখালী, চট্টগ্রাম। 1971 সালের আগে কি করতেন? আচ্ছা, আমি 1971 সালে কর্ণমূলি পেপার মিলের মধ্যে চাকরি করতাম, ফিনিশিং ডিপার্টমেন্টের কারিগর। 1971 সালের রাত্রে 12টার পরে পাঞ্জাবি যখন অপারেশন শুরু করলো, তখন বিয়েরা তার দাদত্বী কায়েম করলো। বিয়েরা যারা আছিল পেপার মিলে পাঠান, তারা কী করলো, বাঙালি উপরে অ্যাসিডের বোতল মানল। কিছুদিন ছিলাম আমরা থাকানোর পরে পাঞ্জাবি বিয়েরি এগুলো সব ক্যালাবে সারকেও রেস্ট হাউসের মধ্যে আমরা বন্ধ করে ডাকি দিলাম বাসার থেকে নিয়ে। তারপর ওখান থেকে যেমন অসহযোগ আন্দোলন যখন বেশি হয়েছিল, রাঙ্গুনিয়ে তো ফজন চৌধুরী রাজত্ব, তখন আমরা ফায়ার মিলে টিকে থাকতে পারি নাই। যারা আমলি করতাম বঙ্গবন্ধু ডাকে আর সারা দিয়েছিলাম, তো আর ফায়ার মিলে থাকতে পারি নাই। তখন গ্রামে আসে গেছি, গ্রামে আসে আমি 15-17 মেয়েটা হাঁটছি। মেয়েটা হাঁটার পরে রাত্রে অন্ধকার মধ্যে আর কমান্ডার সরমান সাহাবারে ডক পাইছি রাত্রে। একদিন ডাক পাইয়ে কত কী কত এরম এরম ব্যাপার, আমাদের ঠিক আছে আমি আসি। তখন এই সরমান সাহাবারে লইয়ে আমার খাদ্য সাহাবারে লইয়ে রায় মুক্তিযুদ্ধ রাত্রে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ সংগ্রহ করি। মুক্তিযুদ্ধ সংগ্রহ করে 80-90 জন 90 জন 100 জনের মতো রয়েছে। অন্য পরে আমাদের চরমদ্বীপের পশ্চিম চরমদ্বীপের দেওয়ান বিবি এই স্কুলের মধ্যে সবাই আসে। আমরা ওইখান থেকে 90 জন মানুষ ভারতে রওনা করলাম, ভারতে রওনা করলাম মাঝে চলে গেলাম হরিণা। হরিণা থেকে কিছুদিন কয়েকদিন ছিলাম, তারপর আমার নিচেই ইন্ডিয়া পলাটার ট্রেনিং সেন্টারে, ওইখান থেকে ট্রেনিং দিয়ে আবার হরিণা আসে। হরিণের থেকে আমাদেরকে অস্ত্র দিয়ে নাম লিস্টে করে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়েছে। গ্রামে পাঠাই আমরা আস্তে আস্তে কত রকমের, এখন তো কত রকমের জামিনে গেছে আমাদের উপরে, এগুলো আমরা পড়া সম্ভব নয় সব কিছু। আমরা আসি বর্ষর কমান্ডারের নেতৃত্বে, কোম্পানি কমান্ডার সোনমন্ত পুর কমান্ডার, আমাদের মেন হইল আমাদের পাল্টান কমান্ডার, হ্যাঁ পাল্টান কমান্ডার আব্দুল লতিফ। তারা নিয়ে আমরা এখান থেকে কারুগড়ি ব্রিজ এর মধ্যে আমরা মাইন বসা রাখছি, এই পুকুরে মাইন। পাঞ্জাবিরা যদি কারুগড়ি ব্রিজের উপর দিয়ে আসে, তাহলে আমরা যদি তাদের সাথে মোকাবিলা পড়ে না, আমরা মাইন পুড়ে কারুগড়ি ব্রিজ উড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ছিলাম এখানে এনএমজি নিয়ে, ওখানে ছিল সব ছিল ওদিকে। তখন পাঞ্জাবিরা আসে নাই, পাঞ্জাবিরা কী করে খবর পাইয়ে গান বন্ধ গিয়ে চলে আসে।
আলদার কালি এটা আলদার কাল আলদার কাল ফাওয়ার পরে আমরা তাদের অটোমেটিক এলপিজি ফায়ার করি লাইফের ফায়ার করি তাদের গিয়ে আমরা সত্যি স্নান করে দিয়েছি সব মরি মাস চরে গেছে দুজন মাস উড়ে গেছে এখানে উড়িয়ে এই হলদার কালের উপর দিয়ে চরে গেছে এগুলো হলদার কালে যারা ছিল ওরা এই দুজনকে মারি হলদার কালে বাসা দিয়েছে আমার সাথে ছিল নজিব কমান্ডার ছিল তারপরে নাসির মিয়া ছিল বড়া মিয়া ছিল তারপরে মিরপুর ছিল শামসুলুদা শামসুলুদাদের তাই এসপাই কাম করতো মানে একটা বীর মুক্তিযুদ্ধের থেকে বেশি শামসুলুদা কেমন বেশি এই যে আমরা তো এখানে বসি রাজাকার আর বদর কুন্দিছি কি আর আই নাই সমস্ত খবর তারপরে আমরা এখান থেকে বাসন সরাই আমরা ওইদিকে সরে গেছি ঈদের পরে আমরা আবার একটা এখান থেকে আমাদের সরদীপ গিয়ে আর একটা আর একটা অপারেশন সরাইছি আমি ছিলাম জান্নে ভাড়া ওইখানে এবার আগের বেড়াতে উঠে শুনো জান্নে ভাড়া ওখানে ছিলাম ওইখান থেকে আর এক তারিখ তো মরণ নাই কিন্তু ডিসেম্বরে ফিরে দিয়ে আর ওরা দিয়ে বোয়ারখালি তুমুল যুদ্ধ শুনছি তুমুল লড়াই তো এইভাবে আমরা যুদ্ধ করেছি বোয়ালখালির তিনতলার কমান্ডার বোয়ালখালির কোতোয়ালি থানার এই বন্দর থানার তিনতলার রাজাগারের কমান্ডার আমার শান্তি বাহিনীর চেয়ারম্যান ভাই আমরা চট্টগ্রামের থেকে দৌড়ে আসছি বোগা জমি নেই কেউ চট্টগ্রামের আন্দোলনের এটারই ওই যে তারা আত্মীয়ের বাসার থেকে আমরা দৌড়ে আসছি তো যাক এখন আল্লাহ আমাদেরকে বাঁচাবে কীভাবে আপনাদের দোয়ায় জয় বাংলা জয় শেখ মুজিবুর রহমান। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।